আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। এক দফা এক দাবি, মালিক চাই, মালিক চাই, মালিক চাই, মালিক চাই। বিগত আগস্ট এবং সেপ্টেম্বর মোট দুই মাসের বকেয়া বেতন আমাদের পরিশোধ করতে হবে, ঠিক আছে? দুই নম্বর দাবি হয়েছে প্রতি মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। বিগত 18 এবং 19 সালের মেডিকেল বিল পরিশোধ করতে হবে। পিএফ ফান্ডের 19% বকেয়া টাকা পরিশোধ করতে হবে। 2022 এবং 2023 সালের সার্ভিস ছুটির টাকা পরিশোধ করতে হবে। হাজিরা বোনাস 1000 টাকা করতে হবে। তারপর হয়েছে 7 নম্বরে আছে সার্ভিস ছুটির টাকা দুই মাসের মধ্যে পরিশোধ করতে হবে, প্রত্যেক বছরের সার্ভিস ছুটির টাকাটা। তারপরে আছে আপনার 8 নম্বরে আছে প্রত্যেক শ্রমিকের চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে 3 মাসের মধ্যে তাদের লেনদেন ক্লিয়ার করতে হবে। তারপরে 9 নম্বরে আছেন কোনো শ্রমিক যদি রিজাইন দেয় বা কোম্পানি বাধ্য করে 2 মাসের ভিতরে তাদের লেনদেন ক্লিয়ার করতে হবে। 2023 এবং 2024 সালে আমাদের বেতন বাড়ানো হয় নাই, পুনরায় আমাদের বেতন বাড়ায় 5000 টাকা করে করতে হবে, 5000 টাকা করে বাড়াতে হবে। আচ্ছা গেল। তারপরে আমাদের মেডিকেল ছুটির টাকা পুনরায় চালু করতে হবে, ক্যাজুয়াল শ্রমিকদের বেতন বাড়াতে হবে, কন্ট্রাক্টরের হাজিরা বাড়াতে হবে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbiri.com, প্রতি মুহূর্তের খবর অনলাইনে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।